আসসালামু আলাইকুম। এই ভিডিওতে অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের কার্যকারিতা, খাবার নিয়ম, উপকারিতা, অপকারিতা এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমার চ্যানেলে ভিডিও যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। সাম্প্রতিক বছরগুলোতে পুরুষের দেহে টেস্টোস্টেরনের ঘাটতি নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে। গবেষণায় দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে পুরুষের দেহে অন্ততপক্ষে প্রতি বছর 1-2% টেস্টোস্টেরনের পরিমাণ কমতে থাকে। এভাবে টেস্টোস্টেরন কমতে থাকলে যেসব সমস্যার সম্মুখীন হতে হবে সেই সব বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলকে টেস্টোস্টেরন ক্যাপসুল বলা হয়। অ্যান্ড্রোক্যাপ ট্যাবলেট খেলে শরীরের টেস্টোস্টেরনের সক্রিয় পদার্থ আপনার দেহের বৃদ্ধি পাবে। টেস্টোস্টেরন হলো প্রাকৃতিক পুরুষ হরমোন। পুরুষের যৌন অঙ্গরিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করতে সক্ষম নয় তারা অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল খেতে পারেন। এই ওষুধটি ত্বকের মাধ্যমে শোষিত হয়, আপনার রক্ত প্রবাহের মধ্যে প্রবেশ করে এবং আপনার শরীরে স্বাভাবিক স্তরে পৌঁছাতে সাহায্য করে, যার ফলে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। অ্যান্ড্রোক্যাপ 40 mg ট্যাবলেট রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য। এটির জেনেটিক নাম টেস্টোস্টেরন। অ্যান্ড্রোক্যাপ 40 mg ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায়। অ্যান্ড্রোক্যাপ 40 mg ক্যাপসুল কেন খাব? যদি দেহ ত্বকের লোম সংখ্যা কমে যেতে পারে, পেশির ঘনত্ব কমে যেতে পারে, অক্ষমতা, ইনফার্টিলিটি কিংবা শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, সব কিছুতেই অমনোযোগী হয়ে ওঠা এবং মানসিক অবসাদের মতন সমস্যা দেখা দিতে পারে, হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পেয়ে হাড় ভেঙে যাওয়া এবং ফ্র্যাকচার হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল খাওয়ার নিয়ম। সাধারণত প্রথম ডোজ 2-3 সপ্তাহে দৈনিক 3-4 ক্যাপসুল খেতে হয়। তারপর ধীরে ধীরে প্রতিদিন 1-3 ক্যাপসুল আপনার শরীরের অবস্থা দেখে কমিয়ে আনতে হবে। আপনাকে অবশ্যই খাবারের সাথে টেস্টোস্টেরন নিতে হবে, কিন্তু জল বা অন্যান্য তরল ব্যবহার না করে চিবিয়ে ক্যাপসুলটি পুরো গিলে ফেলুন। দৈনিক ডোজের অর্ধেক সকালে এবং বাকি অর্ধেক সন্ধ্যায় নেবেন। তবে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্যাপসুল কেউ সেবন করবেন না, কারণ প্রত্যেক মানুষের বডি ফাংশন এক নয়, আর এক ওষুধের সঙ্গে তার অন্যান্য আরও ওষুধ একই অসুখের কারণে ব্যবহার করা লাগতে পারে। তাই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল কিসের ওষুধ সে সম্পর্কে আপনারা এই ভিডিও থেকে জেনে নিতে পারলেন। এখন একজন চিকিৎসকের অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে পারবেন। যৌনক্ষেত্রে পুরুষেরা অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল খেলে বীর্য বৃদ্ধি পাবে এবং বীর্য গাঢ় হবে, পাতলা বীর্য ঘন হবে। শুধু তাই নয়, সকল যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি সত্যিকারে পুরুষত্ববান হতে পারবেন। যদি পুরুষের দেহে টেস্টোস্টেরনের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন শুক্রাণুর সংখ্যা কমে যায়, শুক্রাণু সয় শুকিয়ে যায় এবং যৌন অক্ষমতা বেড়ে যায়, হৃদযন্ত্রের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হৃদরঙের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, প্রস্টেট অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে এবং প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে, যকৃতের সমস্যা দেখা দিতে পারে, পায়ে পানি জমতে পারে এবং পা ফুলে যেতে পারে, শরীর ওজন অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়, উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, প্রতিনিয়ত ঘুমের পরিমাণ কমে যায় এবং মাথা ব্যথার পরিমাণ বেড়ে যায়, কিশোর কিশোরীদের ক্ষেত্রে খাটো হওয়ার প্রবণতা বেড়ে যায়, আচরণগত বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়, যেমন হঠাৎ রেগে যাওয়া, সবসময়
নিশ্চুপ হয়ে থাকা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।